যেটা শুরু হচ্ছে সেটা কি সেকেন্ডারি মোশন সেকেন্ডারি মোশনের কি আছে লেট অফ আর টেক আপ লেট অফ হচ্ছে কতটুকু হইতে হবে মনে আছে ক্লাসে বলেছিলাম এক পিক পরিমাণ তার মানে একটা পিক স্পেসিং পরিমাণ তাই তো সো যদি আমি বলি পিপিআই যদি 60 হয় তাহলে এক পিকের জায়গা কতটুকু 1/60 ভেরি গুড তো তার মানে এটা একটা হচ্ছে কি বলতেছি আমরা এক পিক স্পেসিং পরিমাণ কি করতে হবে আমরা এই সুতাটাকে রিলিজ করতে হবে ছাড়তে হবে তাই না সো রিলিজ করার জন্য এই সুতাটা কি ব্যাক রেস্ট হয়ে যাবে তার মানে এখানে নেগেটিভ এই কারণে বলতেছে এটা হচ্ছে ঘোরার জন্য কি কোনো মাধ্যম আছে হ্যাঁ কোনো 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 মাধ্যম কিন্তু এখানে ঘোরানোর জন্য রাখা হয় নাই তার মানে এই বিমটা হচ্ছে ঘুরবে কি ইটসেলফ ওখান থেকে টেক আপ রোলারের টেনশনে আমার কাপড় হবে এবং কি টেক আপ রোলারের টেনশনে কি বিমটা তার মানে রিলিজ হইতে হবে দ্যাট মিনস যেহেতু নেগেটিভ তার মানে এক পিক স্পেসিং পরিমাণের চেয়ে বেশি হইতে পারে কম হয়ে যাইতে পারে তার মানে ওখানে কি ফ্যাব্রিকে ভ্যারিয়েশন আসবে কি না পিক স্পেসিং ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনায় কি বেশি যেহেতু আমাদের কনভেনশনাল লুম তার মানে এখানে একটা ব্যাপার দেখো এই যে বিমের বোথ সাইডে হচ্ছে বিম ব্রাকেট আছে বিম ব্রাকেটে দেখো হচ্ছে চেইন দিয়ে হচ্ছে কি একটা লিভার যুক্ত করা আছে কি না যেটা আমরা ক্লাসে পড়েছি দেখো ওই সাইডে সুন্দর করে ইয়া করা আছে দেখেছো জি স্যার বিমের সাথে নিয়ে লিভারটাকে দেখো এখানে এখানে যে একটা বলেছিলাম যে এই লিভারের সাথে হচ্ছে কি কী করা যায় এই চেনটার কি ডিস্টেন্স কমানো বাড়ানো করা এটা ধরো দেখো এই সাইডেও আর একটা ওয়েটও থাকতে পারে অথবা ফিক্সডও থাকতে পারে দেখো দেখি এখানে কী আছে এই মেশিনে ওয়েট না এটা ফিক্স করা হ্যাঁ এটা হচ্ছে ফিক্সডও থাকতে পারে অথবা একটা ওয়েট ঝোলানো থাকতে পারে হ্যাঁ দুই রকমই থাকতে পারে এই যে এই সাইডে তোমরা দেখো এই যে এখানে আবার এটা ফিক্স করে লাগানো আছে এখন এই চেইন দিয়ে আমার লিভারটাকে কী করতে পারি লিভারের হচ্ছে একটা পজিশনে আমি ধরো এখানে অনেকটা হচ্ছে কী বলবো লিভারের সাথে এটাকে কি লক একটা অবস্থায় নেবো তাই তো এখন এখানে ডেড ওয়েট হচ্ছে গিয়ে ঝোলানো যায় আমরা বলেছিলাম যে বিমের যখন ডায়ামিটার বেশি থাকে তাই না ডায়ামিটার যখন বেশি থাকে এবং ডায়ামিটার যখন কম থাকে দুইটা ইস্যু বলেছিলাম কী কী বলেছিলাম মনে করো দেখি মানে অল্প এই হচ্ছে রিলিজ করতে পারে তাই না তো তাহলে এই এই ডেড ওয়েটটা কোথায় দিতে হবে তখন একদম এই পাশে মানে এখানে ডেড ওয়েটে যে আছে তোমরা নাও একজন বের করো এটা যেটা বের করে দেখো এটা বের করো হ্যাঁ এটা কিন্তু বসানো নাই হ্যাঁ এটা বের করে যে এটা চেনের সাথে একটু লাগায়ও দেখতে পারো কেমন হয় এই যে চেনটা কিন্তু পারফেক্টলি লাগানো নেই একটু বসায় দেখতে পারো এই যে এই চেনটা হচ্ছে এখান থেকে লাগাতে হবে আর কি দিয়ে তারপরে ডেড ওয়েটটা হচ্ছে এই যে ভিতর দিয়ে লাগাতে হবে ভিতর দিয়ে না এটা হাত দিয়ে কাজ করতে হবে তো না কাজ কর এটা এটা যে খুলো এই যে এখান থেকে তোমার এই যে কাজ করতে এভাবে নিয়ে এখন ধরো এটা লক করছো এটা পার্ট আছে এই যে এখান থেকে নিয়ে এটা ঘুরায় লক করতে এভাবে নিয়ে লক করতে হবে ঠিক আছে এটাই যে দেখছো এটা কি আছে এখানে পিভটেড করা না তার মানে এটা তুমি লক করার পরে এই যে ওয়েটটা আছে না ওয়েটটা কি তুমি হচ্ছে ঝোলার বা কোথায় দিবা সেটা ডিপেন্ড করবে কার উপরে ডায়ামিটার বিমের তার মানে এখানে ফ্রিকশনাল আমরা একটা ফোর্স দিয়ে হচ্ছে বিমকে দিচ্ছি তাই নয় কি যেহেতু নেগেটিভলি কন্ট্রোল কারণ একই স্পেসিং পরিমাণ কতটুকু হবে সেটা কিন্তু একটা অটো মানে তোমার হচ্ছে ইসের পরে এটা বাদ দাও এই তো ফ্ল্যাশ ডিসোস তো হচ্ছে কি আমাদের কিসের উপরে ডিপেন্ড করতেছে বলো দেখি নেগেটিভলি কন্ট্রোলটা এখানে কিন্তু পারফেক্টলি হচ্ছে পিকটাকে কি কন্ট্রোল করা কিন্তু একদম যায় না হ্যাঁ সো এখানে তোমার ট্রায়াল অ্যান্ড এরর করে নিয়ে দেখতে হয় যে আমার এটা দেওয়ার জন্য ওয়ার্কেবল হচ্ছে কিনা বা পারফেক্টলি কাপড়টা হচ্ছে কিনা ওই যে ওখানে ফেল অফ দ্য ক্লথে যে কাপড় এক পিক করে কাপড় হচ্ছে তখন লক্ষ্য করে করে এখন শুরুর দিকে যখন ডায়ামিটারটা বেশি থাকে তখন হচ্ছে কি আমরা এই ডেডওয়েটটা কী কী লিভারের একদম সামনের দিকে এখানে দিয়ে রাখি তাই তো যখন আস্তে আস্তে করে ডায়ামিটার কমতে থাকে তখন এতে ইটসেলফ কি হইলো না তো ওল্টা হয়ে গেল যখন ডায়ামিটার বেশি থাকে তখন আলতো অল্প অল্প প্রেশারে হচ্ছে চলে আসে তার মানে এই ডেডওয়েটটা কী কী মাথায় দিই তাই না এতে হচ্ছে গিয়ে লোডটা বেশি রাখার জন্য ফ্রিকশনাল ফোর্সটা বাড়ানোর জন্য আচ্ছা আর যখন হচ্ছে গিয়ে এর ডায়ামিটার কমতে থাকে তখন কি অটোমেটিক্যালি এর থেকে সুতা কি রিলিজ করতেই শক্তি বেশি লাগছে তার মানে এর উপরে কি
এই অ্যাডিশনাল ফ্রিকশনাল ফোর্সটা কমাইতে যদি চাই এটাকে কি সামনের দিকে আগাইতে হবে না? এই যে ডেড ওয়েটটাকে কি এই ডেড ওয়েট ধরো এখানে একটা আছে আরো আরো আছে হ্যাঁ ধরো নাই সো এখানে আরো ধরো বাড়ানো যায় হ্যাঁ সো এটাকে আস্তে আস্তে করে কি সামনের দিকে আগানো হয় এই যে ডানটা কোন থাকে এটা ম্যানুয়ালি করা হয় বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের নেগেটিভলি কন্ট্রোল বা নেগেটিভ হচ্ছে টেক আপ মেকানিজম এখন মানে এই বিমের হচ্ছে ডায়ামিটার যখন কমে যাচ্ছে বিমের উপরে তখন আমি অ্যাডিশনাল যে ফ্রিকশনাল ফোর্স এটা কি কমাই দিচ্ছি মানে সেজন্য এই ডেড ওয়েটটাকে কি আস্তে আস্তে করেই এই তোমার যেখানে যে চেইন দিয়ে হচ্ছে কি লকটা এদিকে আমরা কি আস্তে আস্তে করে মুভ করতেছি হাত দিয়ে এটা এটা হচ্ছে গিয়ে দেখো এখানে যদি তুমি এইখানে যদি ওয়েটটা দাও আর এখানে ওয়েটটা দাও বুঝো নাই ব্যাপারটা হচ্ছে এখানে এটাই ওই যে দেখো এটাই পিভট করা এই যে এখানে সেটাই বলতেছি যখন আমার ইনিশিয়াল ডায়াস বেশি থাকছে তখন আমার ফোর্স ফ্রিকশনাল ফোর্স একটু বেশি থাকা তখন আমি গেম একদম মাথায় একটু উপরে রাখবো ওয়েট লোডটা বেশি পাচ্ছে এই জন্য করে এখন আমরা একটু পজিটিভটা দেখবো পজিটিভটা বুঝতে একটু সময় লাগবে ওইটা একটু দেখি